Hey guys, আজকে আমি কিছু নতুন শেখাবো। আজকে আমি শেখাবো আমার যে পাপিটা আছে লিয়া, ওকে আমি কি করে সিট বললেও বসে যাচ্ছে, ওকে আমি সিট বল আজকে শেখাবো, সেটা আমি আজকে দেখাবো। আর আমার এক্সপিরিয়েন্সগুলো আমি শেয়ার করবো, আমি কীভাবে শিখেছি আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করবো। ভিডিওটা বানানোর আগে আমি ওকে 10 মিনিট মতন অলরেডি শিখিয়েছি, 10 মিনিটের মধ্যে দেখলাম ও মোটামুটি শিখে নিতে পেরেছে, মানে ওকে বললেও বুঝে যাচ্ছে। তো আমি ভাবলাম যে তাহলে আমার ওকে এটা ভিডিও বানানো উচিত। তো আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন আপনারা দেখতে পারবেন যে ডিউরিং দ্য ভিডিও ও আবার ভুলে গেছিলো, তোকে আবার যখন আমি শেখালাম তখনও শিখে গেছিলো। তো মোটামুটি আমি বললো আমার 10 থেকে 15 মিনিট লেগেছে, বেশি করে সময় লাগেনি। আর লিয়ার বয়স হচ্ছে 2 মাস, তো ওর 2 মাসের মধ্যে এটা শিখেছে, মানে 2 মাস এজ ওর, আর ওর এরকম টাইম লেগেছে। তো এটা ভ্যারি করছে কোন ডগ কতক্ষণ নিচ্ছে। আর যদি বলেন যে কোনটা বেস্ট টাইমিং হবে একটা পাপিকে শেখানোর জন্য, তো আমি বলবো এমন না কি যখনও হাংরি আছে, কিন্তু আর এমন না যখনও স্লিপি আছে, ওর খাওয়া হয়ে গেছে কিন্তু স্লিপ টাইমের আগে, ও যখন অনেকটা প্লেফুল থাকছে, আপনারা ওকে টাইম দিতে পারবেন, ওটা হবে বেস্ট টাইম, তখন আপনারা ওদেরকে শেখাতে পারেন। তো আমি যখন ওকে প্রথম 10 মিনিটে অলরেডি শিখিয়ে দিয়েছি, ওটা ও মোটামুটি ওটা শিখে নিয়েছে। আর তারপরে ভিডিও বানানোর পর, তো ওই টাইমটা যখন আমি রেডি করছিলাম ভিডিওটা বানানোর জন্য, আমি কিন্তু আমার কাজ করে যাচ্ছিলাম, কিন্তু হার্ডলি আবার 10-15 মিনিট গ্যাপ গেছে ইন বিটুইন। ওই টাইমটা কিন্তু ও কি করছিল, শেখার পর একটা নতুন জিনিস শিখেছে, ওর কাছে ফান ছিল, ও কি করছিল বারবার গিয়ে নিজে নিজে বসে পড়ছিল, আর আমাকে গো করে ডাকছিল যে দেখো আমি বসে পড়েছি আমাকে ট্রিট দাও। তো আপনার ডগ যদি এরকমই করছে যে ও এত হ্যাপি হয়ে গেছে, ও গিয়ে বারবার বসে পড়ছে আর আপনাকে যে ট্রিট চাইছে, তো আপনারা যদি ট্রিট দিতে চান তাদেরকে সেই সময়, আপনারা এটা ভেবে দেখবেন যে ও যদি যখনই বসে পড়ছে আর আপনি যদি ওকে ট্রিট দিচ্ছেন, তাহলে কিন্তু এইটা ফিল করবে যে ও আমি বসলেই ট্রিট পাবো, কিন্তু সেটা করবেন না। মাথায় রাখবেন যখন আপনি কথাটা ইউজ করছেন, সিট বা আপনি বসো বা আপনি যেটাই শেখাবেন, তো তখনই ওকে ট্রিটটা দেবেন, তাহলে ও বুঝবে যে আমি এই কথাটা শুনে বসলেই আমি ট্রিট পাবো, আমি নর্মাল নিজেকে বসে গেলে ট্রিট পাবো না। ও ওটাই আশা করছিল, কি করছিল নিজে নিজে বসে যাচ্ছিলো আর আমাকে ডাকছিল, প্রচণ্ড আমাকে ঘেউ করে ডাকছিলো, দেখো আমি বসে আছি আমাকে ট্রিট দাও, আর আমার দিদি বলছিল না বসে গেছো ওকে দিই, ও তো ভালো কাজ করছে ওকে দেয়। তো প্রথম প্রথম আপনারা ওকে অনেকটা প্রেস করতেই পারেন, করে ওদেরকে প্রেস করে করে আপনারা ওদেরকে ট্রিট দিলেন ঠিক আছে, কিন্তু বারবার না, তাহলেও ট্রিটের মানেটা বুঝবে না। তো শেখানোর জন্য মেন জিনিস হচ্ছে টাইম মেনটেন করবেন, কোন টাইমে মানে কোন টাইমে যখন ও প্লেফুল আছে সেই টাইমে দেবেন, আর ওকে অনেক প্রেস করবেন, আর ট্রিট তো অবশ্যই লাগবে, যাতে ওকে প্রেস করার জন্য রিওয়ার্ড হিসেবে একটা ট্রিটটা ইউজ করবেন। আর আপনারা অবশ্যই ওয়েটের সাথে কথা বলে নেবেন যে আপনারা কী ট্রিট ইউজ করছেন, কী সেফ, আপনার পাপির কত বয়স সেই বয়সের পাপির জন্য। যদি লিয়াকে ভালো লাগে তাহলে প্লিজ লিয়াকে সাপোর্ট করবেন ইনস্টাগ্রামে, লিয়া দ্য সুপার ডগ, ওকে প্লিজ সাপোর্ট করবেন। ওর ওখানে অ্যাকাউন্ট আছে, ওখানে ওর ছোট এখন ছোট, তো ওর এখন ছোট ছোট ভিডিও বা ওর ফটোজ আপলোড করছি। লিয়াকে ভালো লাগলে প্লিজ ওকে সাপোর্ট করবেন। ওখানে আমি যে ভিডিওটা বানাচ্ছি এরপরে, মানে পুরো ভিডিওটা বানানোর পর আমি এটা লাস্টে বানিয়েছি, কারণ কি আমার যেটা মনে হয়েছে যেগুলো আমি অ্যাড করতে ভুলে গেছি কিন্তু আমার অ্যাড করা উচিত ছিল। তো আপনারা কি করতে পারেন, আপনারা দেখতে পারবেন যে ভিডিওটার মধ্যেও কি করছিল, বারবার পালিয়ে যাচ্ছিল। তো আপনাদের পাপির জন্য যদি আপনাদের কাছে হার্নেস আছে, তো আপনারা ওই হার্নেসটা ইউজ করতে পারেন, ওই হার্নেসটা যদি ইউজ করেন করে তাহলে কি হবে, ওকে আপনারা ধরে রাখতে পারছেন, মানে ও যদি পালিয়ে যাচ্ছে তাহলে বেল্ট দিয়ে আপনারা ওকে কাছে ধরে রাখতে পারবেন আর ওর অ্যাটেনশনটাকে পাবেন। আর যখনই শেখাবেন ফার্স্ট হচ্ছে ওকে অ্যাটেনশন নেবেন, তারপরে ওকে শেখাবেন, কেন কি ও যদি পালিয়ে যায় তাহলে ওকে আনতে পারবে না, কেন কি আমার লিয়াকে অলরেডি শেখানো আছে গুড হচ্ছে ভালো, আর ওর নামটাও জানে, তো ওই জন্য আমি যখন ওকে নাম ধরে ডাকছি, আমি যখন কাম বলছি তো অলরেডি চলে আসছে। তো ওই জন্য যদি আপনাদের যদি এখনো না শিখেছে, ও যদি নিজের নাম না শিখেছে, কাম বলে যদি না আসে, তাহলে বেটার আপনার একটা হার্নেস ইউজ করুন একটা বেল্টের সাথে, যাতে কি করে ও যদি পালিয়ে যাচ্ছে ওকে আপনি নিজের কাছাকাছি রাখতে পারেন, মানে একটা আয়ত্তের মধ্যে, হ্যাঁ ঘুরছে ফিরছে ওকে ডেকে নিয়ে আসছেন আবার শেখাচ্ছেন। আর শেখানোর সময় মাথায় রাখবেন কিছু টয়েস নিয়ে বসবেন, কেন কি বারবার ওকে সিট বলে যখন বসে যখন ট্রিটটা দেবে, ও যখন বুঝে যাবে ও কি করবে, অলরেডি বসেই থাকবে, ভাববে কেন বসে থাকলে ট্রিট পাচ্ছি, তো ট্রিট পাওয়ার জন্য ও বসেই থাকবে। তো আপনারা কি করতে পারেন, যেই দেখলেন আপনার 3-4 বারের মতো শিখে যাচ্ছে জিনিসটা, তখন আপনার টয়েসটা নিয়ে ওকে খেলান, ওকে ফেস করতে দিন, ওকে অন্যদিকে পাঠিয়ে দিন, দিয়ে আবার ডাকুন, মানে ওর মাইন্ডটা ডিস্ট্র্যাক্ট করুন, করে তারপরে ডাকুন, তাহলে কি ও শুনবেও বুঝবেও না, তো কি করবে ও বসেই থাকবে, আমি তো বসে থাকলে ট্রিট পাচ্ছি তাহলে আমি বসে থাকলে ট্রিট পাবো। ঠিক আছে, আর কোনো কথা না বাড়ি আমি ডাইরেক্ট ভিডিওটাতে নিয়ে যাচ্ছি। তো আজকে আমি দেখাবো যে একটা পাপিকে আপনি কি শেখাতে পারেন, তো কি করে সিট বলতে হয়, সিট করাতে হয়, সেটা আমি দেখাবো। তো এর আগে আমরা 2 থেকে 3 বার ট্রাই করেছি, তো ওটা আমি দেখাবো। তো প্রথমে
ওকে প্রথমে অ্যাটেনশনটা আপনাকে গেইন করতে হবে। ও যদি অন্যদিকে ঘুরে বেড়াচ্ছে ওর অ্যাটেনশনটা নিতে হবে। লিয়া লিয়া কাম 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 কাম, ওর অ্যাটেনশনটা আপনি যখন পেয়ে গেছেন তখন ওকে আপনি বলবেন লিয়া সিট সিট। ও প্রথমে অবভিয়াসলি শুনবে না, ঘেঘো করবে। তো আপনি একটা কি করতে পারেন, খাবারটাকে যে আপনার কাছে যে ট্রিটটা আছে ট্রিটটাকে সামনে ধরুন। লিয়া কাম কাম কাম, লিয়া কাম 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 কাম, ওর খাবারটা নাকের কাছে দিতে হবে। নাকের কাছে দিয়ে ওকে উপরে উঠিয়ে বসাতে হবে। লিয়া সিট সিট, আমি ওকে নাকের সামনে থেকে ধরে বসাচ্ছি, মুখটা ধরিয়ে বসিয়ে দিলাম। সিট বলে মুখটা ধরিয়ে বসিয়ে দিলাম ওকে, সিট বলে মুখটা ধরিয়ে বসিয়ে দিলাম। লিয়া কাম লিয়া লিয়া সিট সিট, মুখের কাছে ধরে ওকে আমি বসিয়ে দিলাম, দিয়ে সিট বলিয়ে বসিয়ে দিয়ে আমি ওকে দিলাম। তো ওটা খাচ্ছে আর আমি ওকে বসিয়ে দিলাম। গুড গার্ল গুড গার্ল, আর প্রেস করা ভুলবেন না, কারণ প্রেস ওকে যদি আপনি না করছেন তাহলেও বুঝবেন আমি ভালো করছি না খারাপ করছি। গুড গার্ল গুড গার্ল, লিয়া লিয়া সিট সিট সিট, দেখেছেন ও শুনছে না, তো শুনবে না, তো ওকে নাকের কাছে ধরে উঠাতে হবে। সিট 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 সিট, গুড গার্ল গুড গার্ল, ভেরি গুড ভেরি গুড গুড গার্ল। তো এরকম ট্রাই হচ্ছে, দেখেছেন ওকে তিন চারবার আমি দেখেছি, তাও মনে করতে পারছে না। লিয়া 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 সিট সিট, লিয়া সিট সিট, লিয়া সিট, ও হয়তো প্রথমে আপনাকে একবার দুবার দিতে পারেন। লিয়া সিট সিট, গুড গার্ল, ও বসে গেল, গুড গার্ল গুড গার্ল গুড গার্ল। তো আমি আপনাকে বললাম, আমি আমার এখানটা ভিডিও করার আগে আমি ওকে দু তিনবার দেখিয়েছি, কিন্তু প্রথমে ও একদম যদি না পারছে তাও ওকে একটু রিওয়ার্ড দেবেন, তাহলে ও বুঝবে যে হ্যাঁ আচ্ছা আমি পাচ্ছি খাবারটা। তো তারপরে ওকে প্রত্যেকবার বসিয়ে খাওয়াবেন, যতবার টাইম লাগে প্রত্যেকবার বসিয়ে খাওয়াবেন, আর তারপরে ওকে ইনসিস্ট করবেন যেন বসে যায়। তারপরে দেখবেন ও কয়েকবারের মধ্যেই বসবেই। লিয়া লিয়া সিট, ও অলরেডি সিট বসে গেছে, ও অলরেডি বসে গেছে। লিয়া আচ্ছা একটু খেলা করে দিই যাতে মনটা ভুলে যায়। ওকে ফ্লেক্স বললে ও খালি ওটা ধরে গিয়ে আনে না, এখন ও শুধু শিখে নি। লিয়া কাম কাম, লিয়া সিট সিট সিট, লিয়া সিট সিট, না ও যদি একবার দুবার এটা বুঝে গেছে তো আমি ওকে ওয়েট করবো ওকে সিট করানোর জন্য। লিয়া সিট, ও শুয়ে গেছে। লিয়া সিট সিট সিট, গুড গার্ল, তুমি সিট করেছো, গুড গার্ল গুড গার্ল গুড গার্ল, লিয়া গুড গুড ভেরি গুড। আচ্ছা নাও এবার ওঠো 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 ওঠো, হ্যাঁ 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 লিয়া লিয়া সিট লিয়া সিট লিয়া লিয়া সিট লিয়া সিট সিট, ছুটে চলে গেছে। লিয়া লিয়া কাম 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 কাম, সিট সিট লিয়া সিট সিট লিয়া সিট, ও আমার লিটারালি কোলে বসে আছে। তো কোলে বসলে আপনি ওকে রিওয়ার্ড দিতে চান কিনা এটা আপনার উপরে, প্রথম প্রথম দিতেই পারেন। হ্যাঁ কারণ কেউ বসেছে যেখানেই হোক। লিয়া সিট, গুড গার্ল ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তো এটা ওর কাছে একটা গেমের মতন, যেটা ও খেলতে ও ফান ফিল করছে, আর ওর কাছে নতুন কিছু জন ওটা নতুন কিছু শিখতে পেরেছে, আর ওই জন্য বারবার বারবার করছে। তো এটা ওকে আমি যখন প্রথমবার একবার শিখিয়ে দিতে পারলাম, তারপরে ও কী করছিল, আমি ঘরে যাই কাজ করছিলাম, ও আমার পায়ের সামনে গিয়ে বসে পড়ছিল, মানে ও বলতে চাইছিল দেখ দেখো আমি বসে পড়েছি আমাকে ট্রিট দাও। এটা ওর কাছে একটা ফান গেম, যেটা ও ভালোবাসছে খেলতে। তো আশা করি আপনি আপনার ডগের সাথে বা আপনার যে পেট আছে তার সাথে আপনি একটা ট্রাই করতে পারেন, এটা ওদের খুব ভালো লাগবে। আর ওর হচ্ছে দু মাস বয়স, তো আমি কিন্তু দু মাস বয়স থেকে ওকে আমি শেখানো শুরু করে দিয়েছি। তো আপনি যেই এজেই আনছেন তো আপনি সেই এজ থেকেই স্টার্ট করতে পারেন। আর আমি বলবো যে একটু সামান্য বড় হলে অ্যাটলিস্ট দু মাস তিন মাস সেরকমভাবে, আর আপনি ওকে কী ট্রিট দিচ্ছেন সেটাও খেয়াল রাখবেন। দেখে অবশ্যই আপনি ট্রাই করতে পারেন, যদি আপনাদের কাছে ইজি লাগে এটা তাহলে আমাকে জানাতে পারেন। তো মাথায় রাখবেন যে প্রথমে ও যখন দুষ্টুমি করছে
তখন ও যখন প্রথমে ও বুঝবে না তো কি করতে হবে যদি সাপোজ এটা যদি আপনার ডগ হচ্ছে এরর ডগ হিসেবে লাগাচ্ছি প্রথমে ডগ হচ্ছে প্রথমে ওর প্রথমে একবার ওকে নাকের কাছে দিন একবার ওকে মুখে দিন ওকে এটা ফিল করতে দিন ও না পারলেও আর ওকে সবসময় প্রেস করুন ভালো করলে গুড গার্ল বা গুড বয় আপনার কাছে যেই থাকছে তো প্রথমে ওর মুখের কাছে ধরে ওকে বসিয়ে দিন ওকে পুরো ধরে বসিয়ে দেবেন দিয়ে ও খেলো প্রথমে ও ফিল করছে আমাকে বসতে হচ্ছে তারপরেই আমি পাচ্ছি তো ওরকম ভাবে কতবার যখন রিপিট করবেন করতে করতে ওটাও অবভিয়াসলি বুঝে যাবে যে আমি বসলে আমি পাচ্ছি আমার একে শেখাতে হার্ডলি 15 মিনিট সময় লেগেছে প্রথমে আমি একবার ওকে করেছি তখনও হালকা ভুলে যাচ্ছে কারণ আপনি দেখছিলেন যে আমি যখন এখানে শেখাচ্ছিলাম তখন ভুলে গেছিল তো টোটাল আমার হয়তো 15 মিনিট লেগেছে তো অবশ্যই আপনাদের কোনো কুকুরের কম টাইম লাগবে কোনো কুকুরের বেশি সময় লাগবে কিন্তু ওরা শিখে যাবে আর এটাকে অবশ্যই আপনি যদি প্রতিদিন করেন তাহলে ওর মাইন্ডে ওর পুরো চলে আসবে তারপরে আস্তে আস্তে কী হবে ট্রিপটা দেওয়া অল্প অল্প করে কমিয়ে দেবেন তখন ওরা বুঝে যাবে যে আমার এটা ট্রিপ চাই না আমাকে এটা শুনলেই ওটা করবে পরবর্তী অন্য অন্য আরও কী আমি ট্রিক শেখাচ্ছি লিয়াকে আর লিয়ার ব্যাপারে আরও দেখতে হলে কিউ টাইমদের লিয়াকে দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব করে দিন যাতে অন্য ওকে কী ট্রিক শেখাচ্ছি আর কীভাবে শেখাচ্ছি ওকে আমি আরও যে যে লিয়া কাম বলেই আমার কাছে চলে আসছে সেইগুলো বাকি যা যা আমি যা যা শেখাতে পারছি আমার এক্সপিরিয়েন্সগুলো আমিও আপনাদের সাথে শেয়ার করবো আপনারা ওইভাবে আপনাদের অ্যাপ্লাই করতে পারেন আর ওকে আপনারা ফলো করতে পারেন ইনস্টাগ্রামে যেখানে লিয়া দ্য সুপার ডগ ওখানে আপনারা ওকে ফলো করে দিন আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো বাই বাই আজকের জন্য আবার দেখা হবে পরবর্তীকালের ভিডিওতে।